কমিউনিটির উন্নয়নে অবদান খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সাফল্য অর্জন করায় ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি অ্যাফেয়ার্স ডাইরেক্টর জাকির খানকে ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের পক্ষ থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। পনেরোই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডকল্যান্ডস ক্যাম্পাসে গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা প্রায় 200+ শিক্ষার্থীর হাতেও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আই থিঙ্ক আমরা লাইফে আমরা অনেক কিছু করি, অনেক কিছু অ্যাচিভমেন্ট করি, কিন্তু সাম অ্যাচিভমেন্টস সাম রিকগনিশন মেক্স ইউ ফিল প্রাউড, makes you feel that you've achieved something in your life, and today was one of those days. Then to get an honorary doctorate from University of East London for my contribution to the community, I feel honored and humbled, and I want to thank all my family, friends, and all my whole community for supporting me, for loving me for so many years, and today was a reward of all that hard work. ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি অ্যাফেয়ার্স ডাইরেক্টর জাকির খানকে কমিউনিটি ও খেলাধুলায় বিশেষ অবদানের জন্য অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর। Campus graduations, the first since the pandemic, and we have been delighted to welcome Zahir as our honorary doctor of business administration honoris causa, really in recognition of his fantastic contribution to the community, to young people, and to the support of the wider Newham Borough and Tower Hamlets Borough, and indeed East London as a whole. সমাবর্তন অনুষ্ঠানে আবেক্ষণ বক্তব্যে ডক্টর জাকির খান কঠোর পরিশ্রম আর মানবিক ও উজ্জীবিত দৃষ্টিভঙ্গি লালন ও চর্চার প্রতি গুরুত্বের কথা তুলে ধরেন। I'm not just a proud Muslim, I'm also a proud British Bangladeshi and a very, very proud East London. As was mentioned, I have been victim of racial harassment, witnessed and experienced institutional racism on many occasions. অনুষ্ঠানে নতুন গ্র্যাজুয়েটরাও ছিলেন বেশ উৎফুল্ল। সাফল্যময় মুহূর্তে তাদের সাথে অনেকের অভিভাবকরাও যোগ দিয়েছেন অনুষ্ঠানে। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের প্রায় 200+ শিক্ষার্থীর উল্লেখযোগ্য একটা অংশ ছিল ব্রিটিশ বাংলাদেশি। 1, 2, 2.5, 3. লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।